ভিউয়ার্স কেমন আছেন আপনি যদি আপনার গুগল ব্রাউজারের ভার্সনটি চেক করতে চান টার্মস অফ সার্ভিসেস তারপর এর যে অ্যাবাউট অপশনে যে অপশনগুলো আছে সেগুলো আপনি দেখতে চান তাহলে কীভাবে দেখবেন এটি দেখতে হলে ভিউয়ার্স আপনাকে প্রথমেই যে থ্রি বার অপশন আছে উপরে দেখতে পাচ্ছেন মার্কিংয়ের মধ্যে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে জাস্ট সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের অন্য সকল ভিডিও দেখতে আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স এখানে আপনি সেটিংসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন এবং এখান থেকে অ্যাবাউট অপশনে ক্লিক করবেন অ্যাবাউট অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে ভার্সন এটি কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন যে এই ব্রাউজারটি কোন ভার্সনের এবং এর নিচে যে অপশনটি আছে লিগাল এই অপশনটিতে ক্লিক করে আপনি এর যে টার্মস অফ সার্ভিসেস প্রাইভেসি পলিসি লিগাল নোটিস অ্যান্ড ওপেন সোর্স লাইসেন্স এগুলো দেখতে পারবেন ওপেন সোর্স লাইসেন্সে আপনি এখান থেকে যে ওপেন সোর্স লাইসেন্সের লিস্টটি সেটি কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং টার্মস অফ সার্ভিসেস থেকে এদের যে টার্মস অফ সার্ভিসেস সেগুলো দেখতে পারবেন এবং প্রাইভেসি পলিসি থেকে প্রাইভেসি পলিসি সম্বন্ধে জানতে পারবেন তো ভিউয়ার্স যাই হোক এভাবে কিন্তু আপনি আপনার গুগল ব্রাউজারের অ্যাবাউট অপশন থেকে এর ভার্সন এবং টার্মস অফ সার্ভিসেস প্রাইভেসি পলিসি লিগাল ইনফরমেশন এগুলো পেতে পারেন এগুলো জানতে পারেন তো ভিউয়ার্স এই ছিল টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো